একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। ভুয়ো জব কার্ড তৈরি করে শাসক দলের ঘনিষ্ঠরা টাকা নিচ্ছে, এই অভিযোগে সরগরম রাজ্য। একশো দিনের টাকায় দুর্নীতির অভিযোগে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বরাদ্দ। তারপরে এই ইস্যুতে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। ন্যায্য পাওনা দিচ্ছে না কেন্দ্র। প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কর্মসূচিও হয়েছে। শাসক দলের মিটিং মিছিলে বারবার উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার কথা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে অসুবিধায় পড়েন রাজ্যের গরিব মানুষ। প্রধান বিচারপতির কাছে বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন করেন বঞ্চিতরা। জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভুয়ো জব কার্ড নিয়ে দুই জনস্বার্থ মামলার শুনানি ছিল। খেত মজদুর সংগঠনের পক্ষ থেকে মামলাকারীর আইনজীবী বলেন, আমরা কাজের আবেদন জানিয়েছি কিন্তু কাজ পাইনি। কেন্দ্র বা রাজ্য কারা দায়িত্ব নেবে সেটা তারাই ভাবুক। তাদের দায়িত্ব শ্রমিকদের জন্য কাজ ও উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করা। এরপরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন, বর্তমান পরিস্থিতি কি? যতই দুর্নীতি বা যা কিছু থাক, যারা দুস্ত তাদের জন্য কি করা হয়েছে? কাউকে তো দায়িত্ব নিতে হবে। কেন্দ্রের আইনজীবী বলে, রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে একশো দিনের টাকায় দুর্নীতি হয়েছে। ইতিমধ্যে উদ্ধার হয়েছে 2.45 কোটি টাকা, এখনো উদ্ধার করা যায়নি 6.35 কোটি টাকা। রাজ্যের অধিভুক্ত জব কার্ডের সংখ্যা 1,55,00,000, কিন্তু এর মধ্যে কতগুলো আসল কতগুলো ভুয়ো তার কোনো তথ্য নেই। সিবিআইর আইনজীবী বলেন, প্রাথমিকভাবে পুরুলিয়ায় ব্যাপক দুর্নীতির খবর পাওয়া গেছে। সিবিআই যেসব জায়গায় প্রাথমিক অনুসন্ধান করেছে সেখানে ব্যাপক দুর্নীতি চোখে পড়েছে। শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, 58 জন গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখেছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, 2023 সালে রাজ্যে 15টি কেন্দ্রীয় দল আসে। তারা ফিরে গিয়ে রাজ্যের কাছে তথ্য চেয়ে পাঠায়। রাজ্য সেই তথ্য জমা দিলেও নতুন করে কোনো টাকা পাঠায়নি কেন্দ্রীয় সরকার। এরপরে প্রধান বিচারপতি জব কার্ড তদন্তে 4 সদস্যের কমিটি করার নির্দেশ দেন। কমিটিতে থাকবেন রাজ্য ও কেন্দ্রের একজন করে প্রতিনিধি, এর সঙ্গেই থাকবেন ক্যাগ ও অ্যাকাউন্ট জেনারেল প্রতিনিধি। কেন্দ্র ও রাজ্য যত দ্রুত সম্ভব আধিকারিকের নাম জানাবে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। দুর্নীতি বনাম বঞ্চনা, কেন্দ্র ও রাজ্যের এই অভিযোগ পাল্টা অভিযোগে নাবিশ্বাস অবস্থা রাজ্যের গরিব মানুষের। দুর্নীতি হোক অথবা কেন্দ্রীয় বঞ্চনা, তার অবসান ঘটিয়ে দ্রুত সমস্যার সমাধান হোক। গরিব মানুষের হাতে 100 দিনের টাকা আসুক, এটাই একমাত্র প্রার্থনা সাধারণ মানুষের। নিউজ টাইম।